রাজধানীর কমলাপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্টেশন ছাড়ার আগেই আন্তনগর একতা এক্সপ্রেস নামের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে কমলাপুর রেলওয়ে স্টেশনের দ্বিতীয় লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল 10:20 এই ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী ট্রেন এসে আটকে যাওয়া একতা এক্সপ্রেসকে উদ্ধার করে। আর এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন। রেলওয়ের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে।